যেহেতু রমাজান সামনে আসন্ন, শুধু আপনাদেরকে রমাজানের গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং নিজেও রমাজানের গুরুত্ব উপলব্ধি করার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় জানা যায় যে ইসলামের বাণী একই রকম হলেও বারবার বললে মানুষের অন্তরে ঈমান বৃদ্ধি হয়, বারবার স্মরণ করালে মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়, নবায়ন হয়। তো আমাদের ঈমান যেমন যেন নতুন রূপে জাগে, নতুন রূপে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমি নিজে নিতে পারি, আপনারা নিতে পারেন, এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। আমরা যেই মাসে অবস্থান করছি এই মাসটি হচ্ছে শাবান মাস। যারা শাবান মাসে সিয়াম রেখে রমাজানের প্রস্তুতি নিয়েছে তারা রমাজানের প্রকৃত আনন্দ পাবে, রমাজানের প্রকৃত স্বাদ পাবে, কেননা তাদের রমাজানের জন্য অপেক্ষা ছিল, তাদের রমাজানের জন্য আগ্রহ ছিল, তাদের রমাজানের জন্য উৎসাহ ছিল, তাদের রমাজানের জন্য উদ্দীপনা ছিল। এই জন্য তারা এক মাস আগে থেকেই সিয়াম রাখার মাধ্যমে তারা রমাজানকে ফিল করছিল, অনুভব করছিল আগে থেকেই যে রমাজান আসতেছে, এক মাস আগে থেকে। তো যেই জিনিসের জন্য অপেক্ষা যত বেশি ওই জিনিস তত দামি, এবং যত অপেক্ষার পর তাকে পাওয়া যায় তত আনন্দ। আর যারা শাবান মাসের সিয়াম সুন্নাতি সিয়াম রাখেনি তাদের কাছে রমাজানের গুরুত্ব অবশ্যই তাদের চাইতে কম, যারা শাবানের সিয়াম রেখেছে তাদের চাইতে। এবং এই কম গুরুত্বের জন্য তারা রমাজানকে মূল্যায়ন করতে পারবেও কম। যারা শাবানকে মূল্যায়ন করতে পারেনি তারা রমাজানকেও কম মূল্যায়ন করতে পারবে। শাবান সম্পর্কে আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো দেখেননি যে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন রমাজানের বাইরে শাবান ব্যতীত। রমাজানের প্রস্তুতির জন্য শাবানে টানা সিয়াম রাখতেন, শেষের দুই তিন দিন বিরতি দিতেন যাতে ফরজ না হয়ে যায়, মানুষ যাতে না মনে করে ফেলে যে শাবানে সিয়াম রাখা ফরজ। সম্মানিত উপস্থিতি, রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। বিশাল তপ্ত মরুভূমির মধ্যে কোনো শুকনো পাতা পড়লে যেমন ওই শুকনো পাতা জ্বলে পুড়ে যেতে পারে, ঠিক তেমনি রমাজান মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই জন্য এই মাসের নাম রমাজান, মানুষকে পরিশুদ্ধ করতে পারে, মানুষকে বিশুদ্ধ করতে পারে। এবং আপনারা জানেন প্রত্যেকটা জিনিস বিশুদ্ধ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক কষ্টের দরকার, অনেক সাধনার দরকার। সোনাকে খাঁটি করা হয় আগুনে পুড়িয়ে, কোনো কিছুর সাথে কোনো কিছু ঝালাই লাগানো হয় আগুনে পুড়িয়ে, আগুনে পুড়ানোর মাধ্যমে সেটা গরম, সে গরমের মাধ্যমে সেটা নরম হয়। ঠিক মানুষকেও যদি পরিশুদ্ধ করতে হয়, বিশুদ্ধ করতে হয়, কষ্টের দরকার, সাধনার দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, যারা বিশ্বাস করো আল্লাহ এক এবং অদ্বিতীয়, যারা বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহ রাসূল, যারা বিশ্বাস করো কোরআন সত্য, তারা জেনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ নয় বরং পৃথিবী তোমাদের আগেও বহু উম্মত চলে গেছে, বহু জাতি চলে গেছে, বহু নবী চলে গেছে, বহু কওম চলে গেছে, তাদের সকলের উপর সিয়াম ফরজ ছিল বিভিন্নভাবে বিভিন্ন সময়। যেমন আশুরার সিয়াম, আশুরার সিয়াম কয় তারিখের সিয়াম বলেন তো? দশই মুহররম। কয় তারিখের সিয়াম? দশই মুহররম। কেন সিয়াম রাখতে হয়? নাজাতে মুসা, এই দিন আল্লাহ সুবহানাহু তাআলা ফিরাউনকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে উদ্ধার করেছিলেন। এই দিন ওই দিন যেই দিন মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম এবং বনু ইসরাইল মুক্তি পেয়েছিল ফিরাউনের কবল থেকে, সেই দিন থেকে মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই দিনে সিয়াম রাখতেন ফরজ হিসেবে।
এবং মুসলিম উম্মার উপরও এই দিন সিয়াম রাখা ফরজ ছিল রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে তাহলে ওই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে তবে মনে করিও না শুধু তোমরাই সিয়াম পালন করছো কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম তোমাদের আগে যারা চলে গেছে তারাও সিয়াম পালন করতে আজকেও যদি আপনি যান ইহুদি কোন পল্লীতে কোন এলাকায় এবং তাদের যদি জীবনাচরণ দেখেন তাহলে দেখবেন তারা এখনো আশুরার সিয়াম পালন করে এবং তাদের জীবনে এখনো সালাত আছে তাদের জীবনে এখনো সিয়াম আছে সালাত এবং সিয়াম নির্দিষ্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান নয় যেহেতু সকল নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে সকল নবীর দিন এক পদ্ধতিগত পার্থক্য হতে পারে সময়গত পার্থক্য হতে পারে এই জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী সালাত আদায় করতেন সকল নবী সিয়াম পালন করতেন সুতরাং এটা নতুন কোনো ইবাদত নয় আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট করার আদি এবং প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে এই রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إذا دخل رمضان عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول صلى الله عليه وسلم বলেছেন إذا دخل رمضان যেই দিন رمضان শুরু হয়ে যায় رمضانের সম্মানে ফতিহাত أبواب السماء আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় وغلقت أبواب النار জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ওয়াসুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আপনি যদি একটি দোকান উদ্বোধন করতে যান দেখবেন দোকান উদ্বোধন করাকে নিয়ে আপনি সেটাকে কত সুন্দর করে সাজাচ্ছেন কত সুন্দর করে সেটার ওপেনিং করছেন মানুষ কোনো কিছু উদ্বোধন করতে গেলে সেটাকে অনেক সুন্দর করে চাকচমক করে সাজিয়ে একটা জিনিস উদ্বোধন করে সেটার মূল্য সেটার গুরুত্ব বোঝাতে চায় সেটাকে লক্ষ্য করে অফার দেয় সেটাকে লক্ষ্য করে অনেক কিছু মানুষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রমজানের গুরুত্ব কতখানি এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন কেননা রমজান যিনি দিচ্ছেন উনি আল্লাহ তো উনি যদি গুরুত্ব বুঝাতে চান কি দিয়ে বুঝাবেন ওনার বড় বড় সৃষ্টি জীব দিয়ে বুঝাবেন আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন বেলুন দিয়ে আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন ফিতা কেটে আপনার কাছে আরো অনেক মাধ্যম আছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি বিশাল জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি বিশাল জান্নাত এগুলো আল্লাহর এক একটা মহিমান্বিত বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে যাচ্ছেন রমজান আমার নিকটে কত গুরুত্বপূর্ণ রমজান আমার নিকটে কত দামি রমজান আমার নিকটে কত মহান রমজান আমার নিকটে কত মহৎ সেটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি আমার বিশাল বিশাল সৃষ্টি দিয়ে এক বিশাল সৃষ্টি আসমান যেই দিন রমজান আসবে সেই দিন আমি আসমানের সকল দরজা রমজান শেষ হওয়া পর্যন্ত খোলা রাখবো রমজানের আসমানের দরজা পুরো রমজান কখনো বন্ধ হবে না আল্লাহর বিশাল সৃষ্টি আসমান এই বিশাল সৃষ্টির দরজা উন্মুক্ত করে দিয়ে আল্লাহ রমজানকে স্বাগতম জানাচ্ছেন মানুষকে বুঝাচ্ছেন যে রমজানের গুরুত্ব আমার নিকটে কতখানি কত দামি কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান কত বিশাল আসমানের দরজা কেমন হতে পারে আমরা যে পৃথিবীতে বসবাস করছি যাদের মোটামুটি টুকটাক সামান্য জ্ঞান আছে তারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী একটা গ্রহ এই গ্রহের একটা উপগ্রহ হচ্ছে চাঁদ এই গ্রহের চারিপাশে আরও গ্রহ আছে মঙ্গল বুধ তেমনই একটা বড় গ্রহ হচ্ছে সূর্য সূর্যকে কেন্দ্র করে যতগুলো গ্রহ ঘুরছে সেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে সৌরজগৎ যার কেন্দ্রে আছে সূর্য চারিদিকে বহু গ্রহ ঘুরতেছে তার মধ্যে একটা পৃথিবী সেও ঘুরতেছে এটার নাম সৌরজগৎ এটাকে তারা বলতেছে একটা গ্যালাক্সি একটা গ্যালাক্সির মধ্যে শত শত গ্রহ উপগ্রহ থাকতে পারে তাহলে সূর্য কেন্দ্রিক যে গ্যালাক্সিটা মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে এই গ্যালাক্সির বাইরে যদি বের হন এরকম আরো লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি এই মহাশূন্যে আছে আর ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম হাজার হাজার শত শত গ্রহ উপগ্রহ আছে যেমন একটা গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছি বৃহস্পতি আছে সূর্য আছে চন্দ্র পৃথিবীর উপগ্রহ হিসেবে আছে এটা একটা গ্যালাক্সির মধ্যে এরকম লাখ লাখ কোটি কোটি গ্যালাক্সি আছে ওই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ উপগ্রহ আছে এবং আমরা উপরে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি এটাকে বলা হয় মহাশূন্য
এই বিশাল মহাশূন্যের কোনো সীমানা, কোনো লিমিটেশন, কোনো আয়তন, কোনো এরিয়া এখন পর্যন্ত এই সর্বোন্নত পৃথিবীর সর্বোন্নত বিজ্ঞানের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি। বরং বিজ্ঞানীরা কি বলেছে জানেন? বিজ্ঞানীরা এটা বলেছে যে এই বিশাল একটা পর্দা যদি আমার চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হয়, এই যে বিশাল পর্দা চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হলো, চোখের সামনে এই বিশাল পর্দা ঝুলিয়ে দেওয়ার পর আমি কতটুকু দেখতে পাচ্ছি, এই পোস্টারে এতটুকু দেখতে পাবো এবং এতটুকু দেখতে পাবো, কথা কি আমার বুঝতে পারছেন? এই পোস্টারটা যদি এখন এত বড় হয়, এত বড় পোস্টার আর আমার চোখের সামনে ফেলে দিলাম, তাহলে এই পোস্টারের চারি সাইডে আর কত বড় আছে আমি কি আর দেখতে পাবো? কথা মনে হয় বুঝাতে পারছি না, আমি কি আর দেখতে পাবো? তো আমরা খালি চোখে আকাশে তাকালে বিশাল মহাশূন্যের অল্প ইঞ্চি থেকে ইঞ্চি, সামান্য থেকে সামান্য অংশ, যেমন বিশাল একটা পর্দা চোখের সামনে দিয়ে দিলে ওটা কত বড় সেটা আমরা দেখতে পাই না, অল্প একটা অংশ দেখতে পাই। এই বিশাল মহাশূন্যে তাকালে এটার সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ আমরা দেখতে পাই, আর বাকি বিশাল অংশ আমরা দেখতে পাই না। তাহলে কত বড় হতে পারে? যেটা চোখে দেখতে পাচ্ছি এটা যদি এত সামান্য হয়, তাহলে আসলে এটা কত বড়, এটা কিন্তু বিজ্ঞানীরাও জানে না। এবং বিজ্ঞানীদের সবচেয়ে শক্তিশালী যে যন্ত্র সর্বশেষে, আমি আকাশের ব্যাপকতা বুঝাতে গিয়ে একটু এখানে বিরতি নিচ্ছি, নিয়ে আবার আমরা আগের আলোচনায় ফিরে যাব। জেমস ওয়েব টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ কিছুদিন পূর্বে নাসার পক্ষ থেকে মহাশূন্যে পাঠানো হয়েছিল। তো বিভিন্ন পত্রিকায় হেডলাইন করলো যে এত কোটি বছর আগের ছবি, এই ওই যে মেশিনটা পাঠানো হয়েছে সেখানে অনেক উন্নত মানের ক্যামেরা দেওয়া হয়েছে, শক্তিশালী ক্যামেরা, যেন তাপে ঝুলে পড়ে ছারখার না হয়ে যায় সূর্যের তাপে, অনেক উপরে গিয়েও যেন ক্যামেরা ঠিক থাকে এবং এই ক্যামেরা বহু দূরের ছবি ধারণ করতে পারবে, এরকম পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা পাঠানো হয়েছে। তো সেই ক্যামেরা এত হাজার বছর, এত কোটি বছর আগের ছবি তুলে পাঠিয়েছে। তো এই যে আগের ছবি তোলা, এই জিনিসটা আমার কাছে একটু প্রশ্নবোধক মনে হয়েছে। তখন আমি এটা পড়েছি, ভিডিও দেখেছি, তখন দেখার পরে এই মহাশূন্য সম্পর্কে যেটা বিজ্ঞানীদের আবিষ্কার সেটা জেনে আমিও হতভম্ব। তারা বলতেছে যে আলোর গতিতে আমাদের কাছে দৃশ্য আসে। আপনাকে আমি সরাসরি দেখছি না, আপনিও আমাকে সরাসরি দেখছেন না, আর যারা ফেসবুকে দেখতেছে তারাও তো দেখতেছে না আসলে সরাসরি, বরং প্রত্যেকটার মধ্যে সময়ের গ্যাপ আছে, কিন্তু সময়ের গ্যাপটা এত অল্প যে আমাদের মনে হয় সরাসরি দেখছি। আসলে লাইটের আলো যত দ্রুত ওখান থেকে এখানে আসতেছে আর এখান থেকে আপনার চোখের সামনে যাচ্ছে, তত দেরিতে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, কেন আলো যেতে একটু হলো সময় লাগে। পৃথিবী, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, অথচ প্রতি সেকেন্ডে প্রায় 1-3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলে প্রতি সেকেন্ডে, মিনিটের হিসাব বাদ, ঘন্টার হিসাব বাদ। তো আলো যত, আমরা যে আলোটা পৃথিবীতে দেখতে পাই এটা 8 মিনিট আগের আলো, বিজ্ঞানীদের আবিষ্কারের কথা বলতেছে। কেন 8 মিনিট আগের আলো? এটা আসতে সময় নিয়েছে আলোর গতিতে। তাহলে আমার এখান থেকে দৃশ্য আপনার ওখানে যাচ্ছে, আপনার চোখ এই আলো বন্ধ করে দিলে আমাকে দেখতে পাবে না, এখানে সব লাইট বন্ধ হয়ে গেলে আমিও আপনাকে দেখতে পাবো না, আপনিও আমাকে দেখতে পাবেন না। তাহলে আমার আর আপনার দেখার রহস্যটা কি? আলোর মাধ্যমে আপনার ছবি আমার কাছে ভেসে আসতেছে, আমার ছবি আপনার কাছে ভেসে যাচ্ছে। তাহলে সারাদিন আমরা যা দেখছি কি দেখছি? ছবি দেখছি। সূর্যের আলো যেহেতু দিনের বেলা থাকে, তো ওই সামনে যার সাথে কথা বলছে আর ছবিটা ভেসে আমার কাছে আসতেছে। ধরেন সূর্য নাই, সারা পৃথিবী অন্ধকার, কতক্ষণ আপনি এগুলো লাইট দিয়ে চালাবেন? এই অন্ধকার পৃথিবীতে কেউ কাউকে দেখতে পাবে? কথা বলে না যে কেউ কাউকে দেখতে পাবে? হবে না। তাহলে আমাদের চোখের নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সূর্যের আলোতে ছবি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং যেতে সময় লাগে, আলোর গতিতে সময় লাগে। তাহলে উনি যে বলতেছে এত কোটি বছর আগের ছবি তুললো, আসলে ক্যামেরাটা অত দূরের ছবি তুলতে পেরেছে যত দূরে যেতে আলোর গতিতে অত কোটি বছর সময় লাগবে। তাহলে ওই ছবিটা ক্যামেরা পর্যন্ত আরও আসতে, যে জায়গায় ক্যামেরা আছে ক্যামেরা পর্যন্ত আরও আসতে এত কোটি বছর সময় লাগবে। এই জন্য ক্যামেরা বলতেছে যে আমি আলো আসার আগেই ওখানকার ছবি তুলেছি এবং এটার যাত্রা পথের দূরত্ব এতখানি, এই জন্য ও বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলেছি। না বুঝাতে পারলে হয়তো এটা ওটার আলোচনা নয়, এই জন্য বোঝানোর প্রয়োজন নয়, আপনারা দেখে নেবেন খুঁজে, জেমস ওয়েব টেলিস্কোপ সার্চ দিলেই পাবেন। তো সারমর্ম কী দাঁড়ালো? সারমর্ম এটা দাঁড়ালো
যে তারপরেও তারা বলতে পারতেছে না, তথা যত দূরের তারা ছবি তুলতেছে অত দূরে আলোর গতিতে যেতে হলে কোটি কোটি বছর লাগবে, 1000 কোটি বছর লাগতে পারে। তো আলোর গতিতে তো মানুষ কিছু আবিষ্কার করতে পারেনি, তা আলোর গতিতে যদি মানুষ কোনোদিন কিছু আবিষ্কার করতে পারে তাহলে যত দূরের ছবি তুলেছে অত দূরে যেতে 100 কোটি বছর লাগলো, তো মানুষ 100 কোটি বছর তো বাঁচতেও পারবে না। তাহলে তো ওটাও যে শেষ সীমানা তাও বিজ্ঞানীরা বলতে পারতেছে না। তাহলে এই উপরে তাকালে কি দেখা যায় তা বিজ্ঞানীরা নিজেরাও জানে না। তাহলে এই মহাশূন্যের কাছে বিজ্ঞানীদের গবেষণা একদম জিরো, একদম ছোট, একদম নগণ্য। এই মহাশূন্য সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি, তারা 100 ভাগের 1% জানতে পারেনি। এবং এটি আল্লাহ সুবহান ও তালার সৃষ্টি রহস্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ সুবহান ও তালার এই মহাশূন্য সম্মানিত উপস্থিতি। তাহলে মেয়েরাজের রাতে অবশ্যই আল্লাহ সুবহান ও তালা আলোর গতিকে ভেদ করার যন্ত্র দিয়েই, আলোর গতিকে ভেদ করার কিছু দিয়েই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন। আর কোনোদিন মানুষ আলোর গতিকে ভেদ করতে পারলে আর সময় থাকে না। আমি যেই দিন আলোর গতি পেয়ে যাব ওই দিন আর সময় অচল হয়ে যাবে, তথা আমার বয়স স্থির হয়ে যাবে। তাহলে আমাদের বয়স বাড়তেছে কেন? আমরা আলোর গতিতে চলতে পারতেছি না। এই জন্য আলো কোটি কোটি কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে আসতেছে আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমাদেরকে পার হয়ে চলে যাচ্ছে। আর আমরাও ধীরে 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 বৃদ্ধ হয়ে কোথায় চলে যাচ্ছি? মহাকাল, মহাশূন্যের গর্ভে কবরের দিকে দৌড়াচ্ছে, মৃত্যুর দিকে দৌড়াচ্ছে। তাহলে আলো এবং সময় এটাই পৃথিবীর সবচেয়ে রহস্য। বলে আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আসার পর থেকে আমরা সময় নষ্ট করতেছি। আমাদের জীবনটা সময়, আমাদের জীবনটা টাইম। একটা নির্ধারিত তারিখে জন্ম হয়েছে, নির্ধারিত তারিখে মৃত্যু হবে। এই সময়টা ওই যে আলোর গতিতে যে সময় আসতেছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে আছেন ওখানে সময় নাও থাকতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশে লাইলাতুল কদর হয়, তাহলে সারা পৃথিবীতে কখন লাইলাতুল কদর হবে? আল্লাহ সুবহানাহু তাআলা কি তাহলে সবসময় নিচের আসমানে নেমে আসেন? আপনার এখানে সময় আছে, আল্লাহ সুবহানাহু সময় নাও থাকতে পারে। এই সময় কি আমাদের দিন 1-1টা দিন 500 বছরের সমান হয়ে যাবে কি আমাদের সময়? কারণ আল্লাহ সময়কে থামিয়ে দিবেন। যখন ফিলিস্তিন বিজয় করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাগরে, ইউসা বিন নুন, তো ইউসা বিন নুন দোয়া করলো আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কেন? সূর্য ডুবার আগে ফিলিস্তিন বিজয় করতে চাই। আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, সময় স্থির হয়ে গেল। মানে সূর্যের আলোর গতিতে সময় দৌড়ায়, তো আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, সময় থেমে গেল। বুখারীর হাদিস, ইউসা বিন নুন সময় থামা অবস্থায়, সময় স্থির অবস্থায় ফিলিস্তিন বিজয় করেছে। তাহলে আপনার এখানে যেই সময় ওই সময় আসমানেও হবে, আর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তাহলে কি সবসময় নিজের আসমানে নামে? আল্লাহ সুবহানাহু তাআলা কি সবসময় মেরাজ, এই লাইলাতুল কদর তাহলে কখন কোথায় হয়? এগুলো উদ্ভট প্রশ্ন। আপনার এখানে যেটা হাজার হাজার বছরের সময় সেটা আল্লাহ সুবহানাহু তাআলার ওখানে 1 সেকেন্ডেরও হতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনাদেরকে। এই জন্যই তো জালেমের বিচার হতে সময় লাগে, কেন? আপনি অস্থির হয়ে যান, আপনার কাছে সময় অনেক শর্ট। এই জন্য 1-1টা বছর আপনার কাছে অনেক বড়, 50-60 বছরের জীবন অনেক বড়। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে 1-1 হাজার বছরও হয়তো কিছু নয়, 2000-5000 বছরও হয়তো কিছু নয়। তো 2000-5000 বছরও যদি একজন জালেম থাকে, তাহলে সূর্যের আলোর গতির কারণে তো আপনি ক্লান্ত হয়ে গেছেন, কেন না? ওই সূর্যের আলোর গতির সাথে তো আপনি পারতেছেন না, ফলে আপনার সময় কি শর্ট, লিমিটেড। দ্রুত আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, আপনি দ্রুত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেটা অত বিশাল নাও হতে পারে, সম্মানিত উপস্থিত। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার উপর আমাদের নিজেদের এই পৃথিবী, এই পৃথিবীর সময়কে কেয়াস করা যাবে না। তাহলে এই যে বিশাল আসমান, এই বিশাল আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা খুলে দেন কোন মাস আসলে বলেন তো? কোন মাস আসলে? রমজান। বিশাল আসমান, যে বিশাল আসমানের তুলনায় আমরা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র, পিঁপড়ার চাইতেও নগণ্য, সম্মানিত উপস্থিতি। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু তাআলার বিশাল মহা সৃষ্টি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আরযুহাস সামাওয়াত ওয়াল আরয, আসমান এবং জমিনের যেরকম বিশালতা, আসমান এবং জমিনের যেরকম প্রশস্ততা, জান্নাতের এরকম বিশালতা, জান্নাতের এরকম প্রশস্ততা। এই জান্নাতের সকল দরজা
রমজান যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা থাকবে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি। একটা মাধ্যম, একটা উদাহরণ, একটা উপকরণ হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্করতা বিশাল। এই ভয়াবহ ভয়ঙ্কর সৃষ্টির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন কোন মাস শুরু হলে? রমজান মাস শুরু হলে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের 30 দিনের সিয়াম পালন করলো, তার অতীত সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাসে রাত জেগে সালাত আদায় করলো, তারাবির সালাত আদায় করলো, রাত জেগে সালাত আদায় করলো, তার অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মান কামা লাইলাতাল কদর ঈমান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর খুঁজলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত একটাই, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়। ঈমানের সাথে মানে কি? গুনাহ মুক্ত। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত। আপনি সিয়ামও পালন করবেন, গুনাহও করবেন, তাহলে কিসের সাধনা? সিয়াম মানে গুনাহ থেকে বিরত থাকা, এটাই সাধনা। সিয়াম মানে খাবার থেকে বিরত থাকা, এটাই সাধনা। কিন্তু সিয়ামও করছেন, গুনাহও করছেন, এই সিয়ামের কোনো মূল্য নাই। এই সিয়াম আর হিন্দুদের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই। এই সিয়াম আর আরেকজন মানুষের না খেয়ে থাকা, স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য, ওর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সিয়াম কি হবে? গুনাহ থেকে বিরত থাকা। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এত সম্মান কি জন্য বলেন তো? এই যে সংক্ষিপ্তভাবে দুটো বড় বড় সম্মান আমরা জেনে ফেললাম, আপনারা আগে থেকেই জানেন, আবার আল্লাহ রাসূলের হাদিস বললাম, তো এই যে বিশাল সম্মান, এটা কি জন্য বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবতীর্ণ করেছেন? জোরে বলতে হবে, কি অবতীর্ণ করেছেন? তাহলে রমজানের যত ফজিলত দেখছেন, যত মহত্ব দেখছেন, যত মানে রমজানকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রস্তুতি দেখছেন, তার মূল কারণ, আসল কারণ, আসল রহস্য এটা যে রমজানের সকল ফজিলত, রমজানের সকল মহত্ব, সকল বড়ত্ব, রমজানের সকল দাম, সকল মান একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন। কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, পৃথিবীতে আছে আল্লাহর অস্তিত্বের এমন কোন নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, পৃথিবীতে আছে, এর চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নয়, সেটা কি বলেন? একটু জোরে বলতে হবে, সেটা কি? কোরআন। এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসের এত দাম। এবং এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফ শাহর, 1000 মাস তথা 83 বছরের কাছাকাছি, 83 থেকে 84 বছরের কাছাকাছি 1000 মাস ইবাদত করলে, টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে, 1000 মাস টোটাল ইবাদত করলে, 1000 মাসে বিরতি দিয়ে দিয়ে 5 ওয়াক্ত সালাত, এটা নয়। 1000 মাসের শুরুতে ইবাদত শুরু করেছে, শেষে ইবাদত শেষ করবে, টোটাল 1000 মাস খালি ইবাদতই করতে থাকবে, তথা টোটাল জন্ম থেকে নিয়ে 83 বছর পর্যন্ত সিজদাতে পড়ে আছে, আল্লাহ তাকবীর এবং তাসবিহ তাহলিলেই পড়ে আছে, কোনো বিরতি ছাড়া, কোনো বিশ্রাম ছাড়া। এই রকম ইবাদতের চেয়েও উত্তম, সমান নয়, ভুল বুঝিয়েন না, 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার সমান, তার সমান, তার চাইতে উত্তম, খায়রুম মিন আলফ শাহর,
1000 মাস টানা ইবাদত করলে জানি কি হবে, তার চেয়ে উত্তম, তার চেয়ে বেশি, তার চেয়ে দামি একাই এক রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে কি হয় আপনি জানেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি, একটা ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না যে একটা ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ইঞ্চি মাটি, একটা ধুলিকণা, একটা বালিকণা খালি থাকে না যেই ধুলিকণা বালিকণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ হয় না। কেন? এই রাতের এত বিশালতা, এত মহত্ব কি জন্য? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি, ওই জিনিস সেটা হচ্ছে কোরআন। ওটা একমাত্র, ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রাতের এত সম্মান। এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এই রাত 83 বছরের চাইতে বেশি, ইবাদত করার চাইতে বেশি বেশি উত্তম। সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আছে রমজান মাসের মধ্যে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে লাইলাতুল কদর ঈমানের সাথে পেয়ে গেল, নেকির আশায় পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা, অতীতের সকল গুনাহ মাফ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে কেন্দ্র করে, রমজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম? রমজান মাসের মহত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। রমজানে সিয়াম রাখলে অতীতের গুনামা, তারাবির সালাত আদায় করলে অতীতের গুনামা, লাইলাতুল কদর পেলে অতীতের গুনামা। রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান এমন একটি মাস যেই মাসে লাইলাতুল কদর আছে, রমজান এমন একটি মাস যেই মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। এগুলো সব মিলে গোটা রমজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ, যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে, আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে। এই মাস হাতছাড়া হয়ে গেলে, এই মাস অতিক্রম হয়ে গেলে যদি মানুষ ইবাদত না করে, গুনাহ ক্ষমা না করে নিতে পারে, তাহলে তার চাইতে হতভাগা, তার চাইতে দুর্ভাগ্য, তার চাইতে হতাশাজনক অবস্থার কারো হতে পারে না। রমজানকে কিভাবে মূল্যায়ন করবেন, রমজানকে কিভাবে মূল্যায়ন করবেন? এক, রমজানকে মূল্যায়ন করার সবচেয়ে বড় মাধ্যম, যেই কারণে রমজানের এত সম্মান, ওই কারণকে মূল্যায়ন করা, সেটা কি বলেন তো? আপনাদেরকে একটু উত্তর দিতে হবে, সেটা কি? কোরআন। যেই কারণে রমজানের এত সম্মান, যেই কারণে লাইলাতুল কদরের এত সম্মান, ওই কারণটা কোরআন। তাহলে রমজানকে মূল্যায়নের প্রথম মাধ্যম হচ্ছে কাকে মূল্যায়ন করা? কোরআনকে মূল্যায়ন করা। গোটা রমজান মাস পার হয়ে গেল, একদিনও কোরআন পড়ে দেখলেন না, তাহলে কি হলো? রমজানের এত সম্মান এত মর্যাদা তো কোরআনের জন্য, লাইলাতুল কদরের এত সম্মান এত মর্যাদা তো কোরআনের জন্য। তাহলে রমজান আসতেছে মানে আপনার একটা বিশাল এবং ব্যাপক প্রস্তুতি থাকতে হবে কোরআনকে লক্ষ্য করে, কোরআনকে কেন্দ্র করে। এমনিতেই তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। যেমন আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, অসম্ভব। কোরআন অতীব গুরুত্বপূর্ণ, অতীব দামি এক কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি এই কওমকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। দাড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে, বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুইটা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে। বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন, এটা নেমে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এই দুই দিকের একদিকের বাটখারায় আছে কোরআন, আর একদিকে আছে মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে? মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ নেমে যাবে এইভাবে।
মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ উঠে যাবে এইভাবে সমান সমান। আপনার সমাজে আপনার দেশে কোরআনের মূল্যায়ন এরকম, আপনার সমাজ আপনার দেশের সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম, 1 ইঞ্চি কম বেশি হবে না, 1 চুল কম বেশি হবে না। আপনার দেশ আপনার সমাজ আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এরকম, সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন এরকম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাব দিয়ে এভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে। কোন দলকে উঠিয়ে দিয়েছেন? আবু বকর, ওমর, উসমান, আলী, তাদেরকে উঠিয়ে দিয়েছেন কোন কিতাব দিয়ে? এই কোরআন দিয়ে। তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফিলিস্তিন বিজয় করতে যান, পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে, যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন? 1971 যুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? তাহলে আপনি হয়তো বলতে পারেন যে 47-এর দেশ স্বাধীন। এই বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন? 1985-এ সিরাজউদ্দৌলার হেরে যাওয়া। এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে, সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা মোহাম্মদ সাল্লামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি, মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসা যাবে না, একটা বিশাল ঘটনা, কেলা কিয়ামত হয়ে যাবে, আর কোনো নবী আসবে না, শেষ, কিয়ামত হয়ে গেছে, অনেক দ্রুত সময়ের মতো কিয়ামত হয়ে যাবে, যেহেতু শেষ নবী চলে এসেছে। এটা বিশাল ঘটনা, অনেক বড় একটা ঘটনা মোহাম্মদ সাল্লামের পৃথিবীতে আসা। ঠিক মোহাম্মদ সাল্লামের পৃথিবীতে আসার পরের আর একটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া, ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া। কেন? এই যে বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা, তারা যেই ধর্ম যেই দিন পালন করতেছে, ওই দিন ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস, তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম ফিলিস্তিনে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম ফিলিস্তিনে, ওই মসজিদের দিনে খাদেমা ছিলেন। তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যু এখানেই। তাহলে বিশাল এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারী যারা, তাদের সবচেয়ে পবিত্র জায়গা। আর একদিকে আছে ইহুদিরা, তাদের সকল নবীর আগমন এই মাটিতে। তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নিবে বিনা রক্তপাতে। এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীতে আর কিছু ছিল না, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু। এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে যত যুদ্ধ, যত বিগ্রহ, যত মারামারি, যত ফেতনা, সব এই মাটিকে কেন্দ্র করে হবে, এবং এই মাটিতেই হবে। আর তো শাম, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তী যুদ্ধগুলো, দাজ্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে। এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাবি। এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল। তো ওই দিন বড় ঘটনা আরো কেন হলো? ওমর রাদিয়াল্লাহু